এরাজ্যে সিএ কার্যকর এখন শুধু সময়ের অপেক্ষা। আর একটা লোকসভা ভোট পার হবে না, ২৪ ভোটের আগেই লাগু হবে নাগরিকত্ব আইন। নদিয়ায় রানাঘাটে মতুয়া মহাসম্মেলনের মঞ্চ থেকে বছরের শেষ দিনে এবং নতুন বছর শুরুর দিনই শনিবার এমন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। এই দিন বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়া বিরোধী বলে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছিল। নাগরিকত্ব বিলের প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, তারপরও সেই বিল আইনে পরিণত হয়েছে। তাই বাংলায় এবার তা কার্যকর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর দাবি, অমিত শাহ সেখানে বলেছেন শীঘ্রই বাংলায় কার্যকর হবে সিএএ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কার্যকর করা নিয়ে যতই বাধা দিক না কেন, গুজরাটের মতো খুব শীঘ্রই বাংলাতেও নাগরিকত্ব আইন কার্যকর হবেই হবে। মতুয়াদের সম্মেলনে উপস্থিত হয়ে মতুয়াদের এই বার্তা দিয়েই আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। বললেন, বিজেপির ওপর ভরসা রাখুন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন তা করে দেখান। শুভেন্দুর সাপ কথা, ২০২৪ সালে লোকসভা ভোট পার হবে না, তার আগেই নাগরিকত্ব আইন এরাজ্যে কার্যকর হবেই। এই আইন লাগু হলে মতুয়া ও নবশূদ্র সমাজকে আর পুরনো দলিলের জন্য হয়রানি হতে হবে না। বলা বাহুল্য, সম্প্রতি গুজরাট বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সে রাজ্যের দুই জেলায় সিএ কার্যকর করার ঘোষণা করা হয়। ১৯৫৫ সালে নাগরিকত্ব আইন অনুসারে আনন্দ ও মেহসানা জেলায় তিনটি প্রতিবেশী দেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈনদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়। ২০২৩ বঙ্গে পঞ্চায়েত ভোট।